শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল স্প্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে আজ বাইশ বৈশাখ চোদ্দশো একুশ বাংলা পাঁচ মে দুই হাজার সোমবার বৈশাখের তারিখটি যখনই বলছি তখনই মাথায় ঘুরছে যে বাইশ বৈশাখ এসেছে তার মানে পঁচিশে বৈশাখ খুব কাছাকাছি তো মাছরাঙাতে অবশ্যই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সারা ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান থাকবে আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে আর আজকে সকালটি নিয়ে যদি বলতে হয় চমৎকার একটি সকাল শুরু হলো এবং কর্মব্যস্ত একটি দিনে আপনাদের সকালটিকে রাঙিয়ে তুলবার প্রত্যাশা নিয়ে আমরা চলে এসেছি প্রতিদিনের মতোই দুজন অতিথিকে সাথে করে দুজন অতিথি তাদের জীবনের গল্পগুলো তুলে ধরবেন ধরবেন দু ঘন্টা জুড়ে এবং দু ঘন্টায় কেমন আছো আমি ভালো আছি আমি তো তোমাকে পাবনা থেকে দেখলাম এক হাজার সেই এক তম পর্বে আমাদের বিশাল সেলিব্রেশন হলো এবং তুমি পাবনাতে গিয়ে আরো একটি বাড়তি আনন্দের আহ কি বলবো লঞ্চিং হয়েছে তারপর আমরা এখানের আনন্দ মিস করেছি যারা আমরা পাবনায় ছিলাম যাই হোক দর্শক নিশ্চয়ই আপনারা এখনো উপভোগ করছেন সকাল এবং প্রতিদিনের মতো যেমনটি অদিতি বলছিল যে বৈশাখ মাসের কথা যখন আসে এবং বাইশ বৈশাখ আজ আর তিন দিন পর পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তী এবং আমরা ইতিমধ্যে মাছরাঙায় দেখছি বিভিন্ন অনুষ্ঠানে প্রমো যাচ্ছে আমরা আশা করছি সেদিন আপনারা মাছরাঙার সঙ্গে থাকবেন এবং রবীন্দ্র জন্ম জয়ন্তীর সূত্র ধরে বলতে চাই যেমন আমরা শিল্পের সাথে আছি আজকের পর্বে আমরা একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকে প্রথম পর্বে আমন্ত্রণ জানিয়েছি চিত্রশিল্পী মনসুরুল করিম আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো এবং আমাদের আলাপচারিতার মাঝখানে আমরা মাছরাঙার সংবাদও জেনে নেব চলুন দর্শক আমরা অতি থেকে স্বাগত জানাই শুভ সকাল কেমন আছেন ভালো আছি আপনি তো চট্টগ্রামে আছেন আপনি চট্টগ্রামে দীর্ঘ দিন ধরে আছি কিন্তু আসলে আমি চট্টগ্রামের বাসিন্দা না আমার বাড়ি পদ্মা নদীর পারে রাজবাড়িতে কর্মসূত্রে আমি চট্টগ্রামে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে আছি শিক্ষকতা করছে গ্রাম কালিকাপুরের হ্যাঁ এটা পাংশা উপজেলায় তার পাশাপাশি একটি নন্দী নদী আছে নাম চন্দনা নদী এটা পদ্মার শাখা নদী যে এই নদীটি নিয়ে কিন্তু বেশ অনেক গান আছে নদীর নাম সেই চন্দনা নদীর নাম চন্দনা আচ্ছা আমরা এই যে শুরুতে রবি ঠাকুরের কথা বলছিলাম শিল্পের বিভিন্ন শাখায় তিনি বিচরণ করেছেন ছবিও এঁকেছেন তিনি তো তার শিল্প কর্মগুলো আপনার কাজে কতটুকু প্রভাব ফেলে বা আদৌ কি প্রভাব ফেলে রবি ঠাকুর এবং তার শিল্পকর্ম তার শেষ জীবনের শিল্পকর্ম বিশেষ করে শেষ জীবনেই তিনি শিল্পকর্ম করেছেন তার শিল্পকর্মের ধারা তার শিল্পকর্মের পরিধি এবং তার শিল্পকর্মের উত্তরণ এটা বলতে হয় সেই সময়ের আধুনিক ভারতীয় শিল্পীর অন্যতম স্রষ্টা তিনি এবং সেই ক্ষেত্রে একটা ভৌগোলিক অবস্থান সব ধরনের সৃজনশীল কাজের মধ্যেই বিদ্যমান থাকে রবি ঠাকুর যে পরিবেশে যে অবস্থানে বড় হয়েছেন বেড়ে উঠেছেন এবং ওনার পরিধি যেটা ছিল সেই পরিধির মধ্যে ওনার ছবি আঁকার বিষয়টা ছিল নিতান্তই তার শখের বসে আঁকা ছবি এবং আমরা যারা ছবি আঁকি এবং এই আমাদের ছবির সাথে তার ছবির একটা বিস্তর পার্থক্য আছে প্রথমত তিনি একজন কবি তার রসবোধ তার সৃজনশীলতা এগুলো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ব্যাপকভাবে তার মধ্যে ছিল আমাদের হয়তো তুলনামূলকভাবে সেইভাবে আমরা আমি নিজেকে মূল্যায়ন করতে পারি না করিও না হ্যাঁ কিন্তু আমার মনে হয় ভারতীয় চিত্রকলায় রবি ঠাকুরের ভূমিকা অনস্বীকার্য যে তিনি একজন শক্তিমান পুরুষ এবং ভারতে আধুনিক শিল্পকলার অনেকটা পত্তন গোড়া তার শিল্পের মাধ্যমে হয়েছিল স্যার আপনার জীবনের রবি ঠাকুরের প্রভাব কতটুকু আছে আমরা শুনলাম এবং আরো আপনার গল্প শুনবো তবে তার আগে আমরা আপনার সম্পর্কে দর্শকদের একটু জানিয়ে দিই ছোট্ট করে অদিতি অবশ্যই দশকে শিল্পী মনসুরুল করিম যিনি রয়েছেন আজ আমাদের সাথে প্রথম ঘন্টায় শিল্পী মনসুরুল করিমের শিল্পকর্ম বাংলাদেশের শিল্প জগতে নতুন মাত্রা সংযোজন করেছে বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৃতি আর মানুষ যেসব গুণী শিল্পীর ক্যানভাসে প্রধান হয়ে উঠেছে তাদের মধ্যে মনসুরুল করিম অন্যতম দেশে ও বিদেশে সতেরোটি একক চিত্র প্রদর্শনী ও যৌথভাবে প্রায় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন শিল্পকলার বিকাশে সাংগঠনিকভাবে নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মনসুরুল করিম সুষ্ঠু শিল্প ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে রাজবাড়ী রায়নগর গ্রামে প্রতিষ্ঠা করেন বুনন আর্ট স্পেস শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ রাজবাড়ী ও সমকালীন চট্টগ্রাম পঁচানব্বইয়ের প্রতিষ্ঠাতা সভাপতিও পাশাপাশি যুক্ত আছেন পেইন্টার গ্রুপ আর্ট কোয়েস্টের সাথেও চিত্রকলায় অবদানের স্বীকৃতি স্বরূপ 2009 হাজার নয় সালে একুশে পদকে ভূষিত হন এছাড়াও আন্তর্জাতিক ও এশীয় বিএনএল প্রদর্শনীতে গ্র্যান্ড পুরস্কার সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত স্বাধীনতা দিবস চিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ললিতকলা একাডেমি পদক যেটি ভারত থেকে দেওয়া হয়েছে শিল্পী এস এম সুলতান পদক সহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন গুনিয়ে মানুষটির সাথে এক ঘন্টা জুড়ে কথা বলবো চলুন চলে যাই তার কাছে স্যার ছোটবেলা থেকে শুরু করতে চাই কি থেকেই ভালো থেকে আমি যে যে অবস্থায় ছোটবেলায় আমার সময় কালক্ষেপণ করেছি একটা অনেকটা অজ পারাগায়ে বলতে হবে বললাম কিছুক্ষণ আগে বলেছি যে পদ্মা নদীর শাখা নদী চন্দনা নদী এবং সেই চন্দনা নদীর পাড়েই আমার বেড়ে ওঠা শৈশবে বেড়ে ওঠা আমার দুর্ভাগ্য যে আমি বেড়ে উঠেছি আমার দাদির কাছে গ্রামে একদম যেখানে সাধারণ মানুষেরা বাস করে এবং তাদের জীবনযাত্রায় কৃষি নির্ভরশীল জীবনযাত্রাই যাদের প্রধান তাদের সঙ্গে আমার বেড়ে ওঠা এটাকে দুর্ভাগ্য বলছেন কেন না দুর্ভাগ্য বলছি না বলছি এই কারণেই বলছি যে আমি প্রায় আমার মনে হয় যত সম্ভব যত সম্ভব তিন সাড়ে তিন বছরে আমার মাকে হারিয়েছি সেই সুবাদেই আমি আমার দাদির কাছে উঠেছি বেড়ে গ্রামে বেড়ে উঠেছি এই জন্যই বিষয়টা আমি দুর্ভাগ্যই মনে করছি আর কি এই তখন থেকেই প্রকৃতির সাথে আমার সহবাস প্রকৃতির সাথে আমার সহবস্থান প্রকৃতির মাঝেই বেড়ে ওঠা প্রকৃতির সম্পর্কে আমার কৌতূহল এগুলো কিন্তু আমার মধ্যে তখন থেকে এক ধরনের বোধের জন্ম দিয়েছে আমি পদ্মার তার বিশালত্ব তার যে মানে তার যে গতিধারা তার যে উন্মাদনা এগুলো আমি উপলব্ধি করেছি সচক্ষে।

ছবি আঁকা ব্যাপারে নিশ্চয়ই কোনো বাধা ছিল না পরিবার থেকে এটা অনুভব করিনি বুঝতেও পারিনি কারণ আমার বিশ্বাস যে মানুষ যে কোনো মানুষ জীবনে কখনো ছবি আঁকেনি এমনটি না কেউ হয়তো ফুল এঁকেছে কেউ পাতা এঁকেছে কেউ পাখি এঁকেছে এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি এবং এই প্রবৃত্তি থেকেই হয়তো কালক্রমে আস্তে আস্তে জীবনবোধ এবং মূল্যবোধের প্রতি অনুরাগী হয়ে আমার ছবি আঁকার দিকে চলে আসা এবং অল্প বয়স থেকেই আমি প্রকৃতিকে উপভোগ করেছি বিশাল আকাশ দেখেছি বিশাল পদ্মা নদী দেখেছি বিস্তীর্ণ ফসলের ক্ষেত দেখেছি কৃষকের তাদের জীবনযাত্রা দেখেছি এগুলো দেখে আমার মধ্যে এক ধরনের বোধ তৈরি হয়েছে এবং প্রকৃতির কাছে আমার আমি আমার নিজেকে সঁপে দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই বিশাল প্রকৃতির মাঝে আমি একটা ন্যূনতম ক্ষুদ্রতম একটা বিন্দুর মাত্র হ্যাঁ এই বিন্দুকে প্রকাশ করার জন্য ধরে রাখার জন্য আমার কিছু করণীয় উচিত এবং আমার কিছু করা উচিত এটা ভেবেছি এবং সেই উপলব্ধি থেকেই সৃজনশীল যে কোনো কাজের সাথেই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি ছোটোবেলা থেকেই এবং খুব কাছের ব্যাপার হলো যে রঙগুলো খুব পছন্দ করতাম সেই সময় যেহেতু গ্রামে থাকতাম ছবি আঁকার কলা কৌশল ছবি আঁকার মাল মশলা এগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না হয়তো লাউয়ের ডগার পাতা চিপে সবুজ রঙ বের করে উইশাকের বিচি থেকে তার রং বের করে হলুদ গুলিয়ে তার সাথে মিশিয়ে একটা রঙ বানিয়ে এগুলো দিয়ে হয়তো প্রাথমিকভাবে ছবি আঁকার চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে শিক্ষা জীবন শুরু হয়েছে আমার গ্রামের একটা পাঠশালায় যেটা এখনকার পাঠশালার সাথে বা প্রাইমারি স্কুলের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না তখন একটা টিনের ঘর বাঁশের বেড়া হয়তো সেগুলো ভাঙাচোরা বেড়া ছিল হয়তো আমরা ফাঁকি দিয়ে বেড়ার নিচ দিয়েই বের হয়ে চলে গেছি স্কুল ফাঁকি দিয়ে হয়তো দেখা গেছে একটা রুমের মধ্যে পাঁচ সাতটা বেঞ্চ হয়তো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত একটা অংশে হেডমাস্টার এবং কয়েকজন শিক্ষক বসে আছেন তার মধ্যে ক্লাস ফাইভের ক্লাস হচ্ছে আর অন্য দিকে যারা নতুন যাচ্ছে স্কুলে তারা হয়তো নিচে মাদুরে বসে ক্লাস করছে এই ধরনের একটা পরিবেশেই বেড়ে ওঠা এবং আমি আমি স্লেট পেন্সিল লেখার আগেও আমি লিখেছি কলাপাতা এবং তালপাতায় হ্যাঁ এটা আমার জীবনের উল্লেখযোগ্য একটা বিষয় যেটা এখন আমার ছেলেদের কাছে আমার ছাত্রদের কাছে বললে পারে এরা বিশ্বাসই করতে চায় না যে কলা পাতায় তাল পাতায় আঁকা লেখা যায় হ্যাঁ স্কুলে লেখা হয় স্যার কলা পাতায় কখনো ছবি আঁকা হতো না কলা পাতায় ছবি আঁকার কখনো চেষ্টা করিনি এটা হয়তো একটু সম্ভব ছিল না কারণ কলা পাতার তো একটা ক্যারেক্টার আছে টানটা একদিকেই দিতে হয় হ্যাঁ অন্যদিকে দিলে হয়তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য সেই চেষ্টাটা করিনি তবে তাল পাতায় লেখালেখির পাশাপাশি হয়তো কিছু কিছু ছোট ছোট ফুলের কোনো একটা আদল কিংবা কোনো একটা পাতার অংশ বিশেষ সেখানে আঁকার চেষ্টা করেছি ছোটবেলা যখন ছবি আঁকতেন তখন তো ছবি সম্পর্কে প্রথাগত আপনার কোনো শিক্ষা ছিল না তো শিক্ষাটা এটাই অবিয়াস ব্যাপার যে প্রথাগত শিক্ষা মানে আমি গ্রামের থেকে যখন মানে মপসল শহরে আসি অর্থাৎ রাজবাড়ি মহকুমা তখন মহকুমা শহরে আসি তখন আমি কিছুটা হলেও ছবি আঁকার সাথে সম মানে পরিচিত হই বিশেষ করে যারা সাইনবোর্ড পেন্টার ছিল যারা সাইনবোর্ড লিখতো তাদের সাইনবোর্ড সাইনবোর্ডে দেখতাম যে উত্তম কুমারের ছবি আঁকা হচ্ছে সুচিত্রা সেনের ছবি আঁকা হচ্ছে এগুলো আমি দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতাম এবং এক ধরনের মনের মধ্যে উত্তেজনা তৈরি হতো আমি কি উত্তম কুমার আঁকতে পারবো আমি কি সুস্থ সেনা আঁকতে পারবো এই বোধগুলো তখন আমার মধ্যে একটু ভিন্ন ধরনের কাজ করেছে রোমান যা বলছিলো বোধহয় ব্যাপারটা এরকম যে টেকনিক্যাল ব্যাপারগুলো না জানা থাকলেও আপনি ছবি আঁকা অবস্থায় মানে শিল্পীরা যখন আঁকছেন সেটা মনোযোগ দিয়ে দেখতেন এত গেলো ছবি আঁকার প্রসঙ্গে আপনি বলছেন যে একদম ছোটবেলা থেকেই আপনি ছবি আঁকতে পছন্দ করতেন এবং ছবি আঁকা দেখতেন এমনিতে স্বভাবগতভাবে আপনি কেমন ছিলেন দুরন্ত ছিলেন কি বিষয়টা নিজের সম্পর্কে বলাটা খুব সমচীন মনে হবে না হয়তো উচিত না তবে আমি খুব ছিলাম আচ্ছা খুবই শান্ত প্রকৃতির ছিলাম এবং মানে খুব কথা কম বলতাম এবং লোকজনের সাথে খুব কম মেলামেশা করতাম এটা আমার এক ধরনের মানে এটা এক ধরনের বোধ ভাবনাকেই আমি বেশি গোপ করেছি সেই সময়ের মধ্যে সেই সময়ে সেটাকে ভাবনার জগতে বেশি থাকবার কারণে বেশি ভাবতেন বেশি সৃষ্টিশীল বিষয় নিয়ে ভাবুক ছিলেন না ভাবুক অর্থে যেটা বোঝায় আমরা অভিধানিক অর্থে যেটাকে ভাবুক বলি সেটা না এটা মানে আমার মনে হয় এক ধরনের প্রবৃত্তি বলা যেতে পারে যে কষ্টবোধ মা নাই মায়ের হাতে বড় হইনি দাদির হাতে বড় হচ্ছি দাদির অনুশাসন দাদির যাবতীয় দেখভাল এগুলো আমাকে মানতে হয়েছে আমাকে দেখতে হয়েছে আমাকে উপলব্ধিতে আনতে হয়েছে অতএব সেক্ষেত্রে আমার মধ্যে এক ধরনের একাকিত্ব এই বোধগুলো চলে এসছে সৃষ্টিকর মনে আমাদের একটি কোলাজ আমরা কোলাজ তৈরি করেছি সেটি আমরা দর্শকদের দেখাতে চাই দর্শক চলুন দেখে আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী মনসুরুল করিমের চিত্রকর্মের কিছু উল্লেখযোগ্য অংশ চমৎকার চমৎকভাবে দেখছিলাম এবং সাথে একটি সুরও শুনছিলাম সেই সুরটা তুমি চিনতে পেরেছো কি রোমান না আমাদের হাজারতম পর্বে সকালবেলা যে প্রভাতি সঙ্গীত দিয়ে পর্বটি শুরু হয়েছিল সেখানে যাই হোক আমরা আমাদের ফিরতে চাই আমরা অসাধারণ কিছু চিত্রকর্ম দেখলাম সেগুলোর একদম শুরুর গল্পগুলো শুনতে চাই আপনি প্রথাগত ভাবে প্রথম শিক্ষা গ্রহণ করেছিলেন ছবি আঁকায় কি চারুকলা এসে প্রথাগতভাবে স্বাভাবিকভাবেই আমাদের দেশের চারুকলার প্রতিষ্ঠানে যারা শিল্পচর্চা করেন বা ছবি আঁকা শেখেন এটা চারুকলার প্রতিষ্ঠানের মাধ্যমেই হয়ে থাকে দেশের অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো জায়গায় এইভাবে ছবি আঁকার সুযোগ সুবিধাগুলো নেই বলাই চলে হয়তো একটা সময় ছিল যে একজন গুরু শিষ্যের অধীনে একটা স্কুলিং তৈরি হতো সেই জিনিসটা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এখন এই চর্চাটা একদমই নেই এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া ছবি আঁকার আর কোনো জায়গা বা আর কোনো উপায় আমাদের নেই তো আমি রাজবাড়িতে যখন থাকি এবং রাজবাড়িতে আমি সিক্সটি ফাইভে ম্যাট্রিক পাস করি এবং তারপর আর্ট কলেজে ঢাকা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য আসি এসে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আমার পারিবারিক এবং আর্থিক অসচ্ছলতার কারণে আমি সে বছর ভর্তি হইনি পরে গিয়ে রাজবাড়ি কলেজে ভর্তি হই দ্বিতীয়বার আবার আর্ট কলেজে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই এবং তখন আমি ভর্তি হই দ্বিতীয়বার আর্ট কলেজে ভর্তি হই তখন থেকেই সরাসরি চিত্রশিল্পীদের সাথে আমার সম্মুখ পরিচয় শিক্ষক হিসেবে কাদের পেয়েছেন আমি একদম প্রাথমিক শিক্ষক হিসাবে শিল্পী রফিকুল নবী মনিরুল ইসলাম এদের দিয়েই আমার হাতে করি ছবি আঁকার শুরুটা এদের কারণ আর্ট প্রজে ভর্তি হওয়ার পর প্রথম ক্লাস এদের হাত থেকেই আমি শুরু করেছি আর কি ছবি আঁকা যখন শুরু করেন কিংবা আর্ট কলেজে যেটা ভর্তি হন তখন কি পরিবারের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পেয়েছিলেন অবশ্যই পেয়েছি কারণ আমাদের পরিবার মানে পরিবারের সদস্য সংখ্যা অনেক আমরা প্রায় দশ ভাই দুই বোন সেই তুলনায় একটা বিশাল সংসার এবং আমার বড়ো ভাই নাটক পরিচালনা করত নাটক করত নাটক লিখত এবং আমার ভাই দেখতে সুন্দর আমি যেমন একটু শ্যামবর্ণের ঠিক উল্টাটা ছিল আমার ভাই এবং অনেক ফর্সা অনেক সুন্দর এবং তখন এই অঞ্চলে নায়িকাদের খুব অভাব ছিল উনি পুরুষ হয়েও নায়িকার চরিত্রে অভিনয় করত। এটা একটা উল্লেখ করার মতোই অবশ্য বিষয় এবং এটা আমাদের ফ্যামিলিতে প্র্যাকটিস ছিল অতএব সৃজনশীল কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রেই পরিবার থেকে আমাদের রকম সমস্যা হয়নি এটা উপলব্ধি করেনি বরং বাবা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন এই ধরনের বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকার জন্য তাছাড়া আমাদের যারা আত্মীয় সৃজ স্বজন বিশেষ করে কাজী মোতার হোসেন ডক্টর কাজী মোতার হোসেন রশিদ চৌধুরী তারপর এই ধরনের গুণী ব্যক্তিদের আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল তাদের সান্নিধ্য লাভ করেছি তাদের উপদেশ তাদের আদেশ যেটা আমার বাবাকে দিয়েছিলেন যে বলেছিলেন তোমার এই ছেলেকে আর্ট কলেজে ভর্তি করাও এটা আমার বাবার একটা এক ধরনের আগ্রহবোধ তৈরি হয় এবং তার থেকেই আমি অনুপ্রাণিত হই এবং যেটা হয় না যে একটা মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় তখন সে নিজেকে কিভাবে। ভাবে সে কিন্তু নিজেকে সবসময় নায়ক ভাবে হ্যাঁ এটা খুব স্বাভাবিক একটা বিষয় প্রত্যেক মানুষই আয়নার সামনে যখন দাঁড়ায় তখন সে নিজেকে নায়ক ভাবে এবং বেশ একটু পরিপাটি একটু চুলের প্যাটার্ন চেঞ্জ করা চেহারার মধ্যে একটু বৈচিত্র্য আনা এগুলো ভাবে আমরা দেখছি আমাদের অতিথি চলে গিয়েছেন ছবি আঁকতে আমাদের অনুরোধে স্যার এই ছবির বিষয়বস্তু কিছু কি বলবেন আমি যেটা সচরাচর ভেবে থাকি যে মানুষের মানুষ প্রকৃতির বাইরের কোনো বিষয় না প্রকৃতির সাথে মানুষের সহবস্থান এবং আমার ছবির মৌলিকত্বের মধ্যে আমি এই বিষয়টাকে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি প্রকৃতি এবং মানুষের সহ অবস্থান যাতে আমরা উপলব্ধি করতে পারি আর এছাড়া আমি যেটা অনুভব করি যে আমাদের যে ভৌগোলিক পরিসীমা এই পরিসীমায় এখন থেকে একশো বছর আগে চিত্রকলা বিশেষ করে পেন্টিংসের প্রচলন তেমন খুব উল্লেখ করার মতো ছিল না রাজাওয়ারা কিংবা জমিদার বাড়িতে ইংরেজদের আঁকা কিছু ছবি হয়তো তখন দেখা যেত আমাদের লোকালয়ে সাধারণ মানুষের মধ্যে এই বোধগুলো কাজ করতো না এবং এবং আমি এই বয়সে যেটা উপলব্ধি করি যে আমার একটু পেছনে ফিরে তাকানো দরকার আমাদের নিতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে উপলব্ধি করা উচিত এবং আমাদের যারা গুরুজন আছেন বিশেষ করে জয়নাল আবেদিন কামরুল হাসান এস এম সুলতান যারা তারা যে ঘরণায় ছবি এঁকেছে এবং বাংলাদেশের কিংবা এই অঞ্চলের বিশেষ করে পূর্ব বাংলার এই অঞ্চলের অধ্যস্থ মানুষের তারা পথ প্রদর্শক এবং তাদের অনুসরণ করে অনুসরণ করলে আমরা যেটা উপলব্ধি করি সেটা হলো যে তারা সাধারণ মানুষের জীবন কথা নিয়েই ছবি এঁকেছেন খুব যেগুলো খুব সহজ সরল স্বাভাবিক এবং সাধারণ মূল্যবোধের সেই সমস্ত ছবির মধ্যে পরিচয় বহন করে পরিচয় বহন করে এবং আমরা হয়তো এই সময়ে আধুনিক যুগ সময়ে প্রযুক্তিগত কারণে বিশ্বের সব দেশের সাথেই আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং খুব দ্রুততর হচ্ছে আমরা নেট খুললেই হয়তো বর্তমানে কে কোথায় কি ধরনের ছবি আঁকছে এই বিষয়টা উপলব্ধি করতে পারি এবং সেটা আমাদেরকে হয়তো সারাও দেয় নাড়াও দেয় আমরা অনুপ্রাণিতও সেখানে হয়ে থাকি কিন্তু আমার কথা হলো যে আমরা যে আমাদের এই অঞ্চলের লোক হ্যাঁ এই বোধটা যদি আমরা উপলব্ধি করতে না পারি আমাদের নৃতাত্ত্বিক বিষয়গুলো যদি আমাদের শিল্পকর্মের মধ্যে তুলে আনার চেষ্টা না করি তাহলে আঁকতে আঁকতে কথা বললে বোধহয় ভালো কারণ করা যাবে না শেষ হবে কিনা না তবে চেষ্টা করবো যতটা সম্ভব আর কি আসলে শিল্পীকে বাধা ধরার নিয়মের মধ্যে বেঁধে রাখা ঠিক না তারপরে আমাদের অনুষ্ঠানের নিয়ম যে আমরা কথা বলতে হচ্ছে যেহেতু এই অনুষ্ঠানটি মানে আমরা সাধারণত ঘন্টা জুড়েই গল্প করি এবং যিনি অতিথি হয়ে আসেন তার জীবনের গল্পগুলো আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি অতিথি তুমি কি জানো যে আমাদের আজকের অতিথি স্যার ভেষজ কিংবা প্রাকৃতিক উপায়ে কিন্তু রং তৈরি করে ছবি আঁকেন ওই তিনি বলছিলেন না যে লাউ পাতা চিপে সবুজ রং বের করে পাতিল থেকে কালি নিয়ে কালো রং করে সেই সেই বিষয়গুলোই নিশ্চয়ই তুমি বলছো ভেষজ উপায় সেটা কিন্তু অনেক অভিনব হ্যাঁ অবশ্যই রুম্মান ছবি আকার ব্যাপারে আগ্রহী কি ছবি আঁকা দেখতে ভাল লাগে যেমন আজকে খুব ভাল লাগছে যে একজন গুণী শিল্পী এবং একুশ পদক প্রাপ্ত একজন শিল্পীকে সামনে থেকে ছবি আঁকতে দেখছে তবে ছবি আঁকতে একদমই পারি না সেজন্য আফসোস হয় স্যার যেমন বলছিলেন যে এই কথাটা বোধ সঠিক হলো না যে ছবি আঁকতে পারি না কারণ ভালো হয় না ভালো হয় না এটাও ঠিক না কারণ ছবি আঁকাতে ভুল নেই এটা আমি উপলব্ধি করি কারণ ভুল যদি হয় তাহলে জয়নালুদ্দিন কামরুল আসলাম এস এম সুলতানকে আমরা আলাদা করতে পারতাম না এদের ছবি মানে একই সমান্তরালে একই মেজাজে একই ধরনের হতো কিন্তু আমরা কামরুল আসলামকে তো আলাদাভাবে চিহ্নিত করি আমরা এস এম সুলতানকে তো আলাদাভাবে চিহ্নিত করি এস এম সুলতানের একটা ফিগার জয়নাল উদ্দিনের একটা ফিগারের সাথে কোনোভাবে মিলানো যায় না কিন্তু এটা আমরা কোনোটাকেই ভুল বলছি না এই ক্ষেত্রে আপনি যেটা করছেন হ্যাঁ সেটা ভুল নেই আপনার অনুভূতিকে আপনি প্রকাশ করছেন হয়তো মানুষ না একে আপনি একটা জন্তু আঁকছেন সেটার মধ্যে একটা পার্থক্য হতে পারে বেশি কিছু না আচ্ছা ছবি তো বিভিন্ন মাধ্যমে আঁকা হয় আপনি সাধারণত কোন মাধ্যমটি থাকতে পছন্দ করেন আমি সাধারণত অয়েলেই কাজ করি বেশি এবং ইদানিংকালে আমি অ্যাক্রোলিকে কাজ করছি অ্যাক্রোলিক পেন্টে ছবি আঁকা এবং গান গাওয়া এই দুটো নিয়ে আমার আজীবনের আক্ষেপ বায়োলজিতে ছবি আঁকতে হতো হম যেহেতু সায়েন্সে পড়াশোনা করেছি সেটা খুব কঠিন হতো আমার জন্য সেটা আমার জন্য বেশ কঠিন ছিল ওখানে বলতে ব্যাঙের ছবি আঁকতে হতো তারপর জবা ফুলের ছবি হ্যাঁ সত্যি হ্যাঁ এগুলো যারা বিজ্ঞান পড়াশোনা লেখা করে তাদেরকে এগুলো বাধ্যতামূলক আঁকতেই হয় এবং সেটা সেখানে ভুল আঁকলে চলে না যে জবা সেখানে ভুল আঁকলে চলে না দিয়ে বুঝিয়ে দিতে হয় কোনটা কি কোনটা কি এবং তার আগে সামাজিক বিজ্ঞান পড়তে গিয়ে কিংবা ভূগোল পড়তে গেলে অনেক দেশের ম্যাপ আঁকতে হয় মানচিত্র অসাধারণ দেখো কি সুন্দর রঙের বিন্যাস স্যার কি উজ্জ্বল রং ব্যবহার করতেই পছন্দ করেন আমি সরাসরি রং ব্যবহার করি লালটাকে লাল হিসাবে দেখি সবুজটাকে সবুজ হিসাবে দেখি নীলটাকে নীল হিসাবে দেখি এটা আমি সেইভাবেই চেষ্টা করি আঁকার বা সরাসরি ব্যবহার করা বলতে কি আপনি বোঝাচ্ছেন যে পানির সাথে মিশিয়ে বা অন্য কোনো মাধ্যমের সাথে মিশিয়ে ব্যবহার করেন না সেটা রং তো আমরা যেটা পাই সেটা তো বাজার জাত রং এটা তো আগের থেকেই তৈরি থাকে উপযোগী করেই তৈরি থাকে তারপর একজন আর্টিস্টের কাজের ধরন ছবি অনুযায়ী সেই রংটাকে আরো হয়তো নরম করে নেয় একটু তেল মিশিয়ে নেয় একটু পানি মিশিয়ে নেয় এইভাবে মিশে মিশে তারা ছবিটাকে আঁকার চেষ্টা করে ছবি একে দর্শকের কাছাকাছি পৌঁছানো কি সহজ হুম। যেহেতু আপনি অসংখ্য প্রদর্শনী করেছেন একক এবং যৌথ যদি বলি দর্শকের কেমন সারা পাওয়া যায় মানে একজন গান গেয়ে একজন শিল্পী দর্শকের কাছে যতটুকু পরিচিত হতে পারেন একজন চিত্রশিল্পী কি পারেন সেটা গানের ভাষাটা যেমন ধরুন শব্দের একটা সেখানে কাজ করে শব্দটাকে অর্থবোধক হিসাবে হয়তো উপলব্ধিতে আসে এবং ভাষাটাও সেখানে একটা কাজ করে আমাদের বাংলা ভাষার গানগুলো আমরা যত সহজে আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে বুঝতে পারে অন্য ভাষার গানগুলো হয়তো সেইভাবে উপলব্ধি করতে পারে না অর্থ বুঝতে পারে না কিন্তু তার ব্যঞ্জনা যেটা হ্যাঁ সেটা সে উপলব্ধি করতে পারে তার যে ফিলিংস যেটা হ্যাঁ সেটা সে গ্রহণ করতে পারে আর ছবির বিষয়টা কিন্তু ভিন্ন ছবির বিষয়টা যেমন আমার মনে হয় যে আমি যখন স্কুলে এইট নাইনে পড়ি তখন মেয়েরা আমাকে খুব বিরক্ত করত। তারা ছবি আঁকতে বলতো হয়তো একটা রুমালে ফুল এঁকে দিতে বলতো হয়তো লিখতে হতো সংসার সুখের হয় রমণীর গুণে অথবা লেখার মানে ভুলও নামায় এই যে বিষয়গুলো তখন তাদের যন্ত্রণায় আমাকে আঁকতে হয়েছে এগুলো এগুলো আমার মনে হয় অনেকের মধ্যে এই বিষয়গুলো কাজ করে নকশি কথায় কিংবা সুইসুতো দিয়ে যে কাজগুলো করে তার প্রাথমিক অবস্থানটা তো যারা একটু আঁকা করে তাদের দিয়েই করি নেওয়া হয় তা আমাকে দিয়েও সেই ধরনের অনেক খেলা হয়েছে আর কি আপনার জন্য সুখকর ছিল নাকি আপনি একটু আগেই বলেছি যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নায়ক ভাবতাম ওই ভাবনাটাও তখন হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাজ করেছে জি আপনার ছবি আঁকার ক্ষেত্রে যদি বলি যে কারোর অনুপ্রেরণা কোন শিল্পী কি আপনাকে প্রেরণা যোগান কারোর প্রভাব আছে কি বাংলাদেশে তো অনেক শিল্পী এবং আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে আমাদের দেশের শিল্পাচার্য জয়নাল আবেদিন শিক্ষাগুরু এবং শিল্পগুরু তো অবশ্যই এর তিনি প্রতিষ্ঠান করেছিলেন বিধায় হয়তো আজকে আমি তুলি হাতে এই মাসরাঙাই স্টুডিওতে এসে ছবি আঁকার সুযোগটা পাচ্ছি তার প্রতি প্রাতিষ্ঠানিক মানে অবকাঠামো তৈরির কারণেই হয়তো সেই সুযোগটা পাচ্ছি ঠিক একইভাবে শিল্পী রশি চৌধুরী যার নামও হয়তো আপনারা শুনে থাকবেন তিনি চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এর প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং পরে তিনি উনিশশো সালে চট্টগ্রামে একটা প্রাইভেট আর্ট কলেজ প্রতিষ্ঠা করে এবং বর্তমানে এই প্রাইভেট আর্ট কলেজ এবং চারুকলা বিভাগ একভূত হয়ে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা একটা ইনস্টিটিউট তো সেই ক্ষেত্রে বলা যায় যে দুজন ব্যক্তি হ্যাঁ যারা আমাদের শিল্প চর্চায় অগ্রজ ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম শিল্পাচার্য জয়নিল আবেদিন এবং শিল্পী রশীদ চৌধুরী স্যার আপনাকে শিল্প রশিদ চৌধুরী আমার অত্যন্ত প্রিয় ভাজন শিল্পী এবং এক সময় হয়তো যখন ছাত্র ছিলাম আমি তার ছবির প্রতি অনুরাগী ছিলাম অনেক সময় তার ছবি কপি করারও চেষ্টা করেছি আকারে আপনি ছবি আঁকেন আমরা যেটা জানি ছবি আঁকার সিরিজ আপনি পছন্দ করেন এবং সেই ক্ষেত্রে পদ্মা পুরাণ নামে একটি সিরিজ রয়েছে আপনার তো সিরিজ ভিত্তিক ছবি আঁকা কেন যা বলতে একবারে হয় না না আমি যেটা অনুভব করি এবং যেটা ছবি আঁকতে গিয়েই যে সমস্যাটা আমি উপলব্ধি করি যে আসলে মানে প্রকাশের ক্ষেত্রে মানে কিছুটা বাধ্যবাধকতা থাকেই এবং এক একটি শিল্পকর্মর মধ্যেই নিজের সব অনুভূতি বা অভিব্যক্তি প্রকাশ করা সম্ভব হয় না এটাকে অনেকগুলো সহযোগিতা বা অনেকগুলো সহযোগী হিসাবে কাজ করতে হয় এবং তাছাড়া আমি যেটা ভা আমার ছবির বিষয় মূলত যেমন বললেন পদ্মা পুরাণ আমার ছবির সিরিজ মাঠের গল্প আমার সিরিজের উল্লেখযোগ্য কাজ হলো শিকড় মানে সোর্স হ্যাঁ কিংবা আমার সিরিজের উল্লেখযোগ্য কাজ হলো হিউম্যান হাইওয়ে যেটার কিছু অংশ আজকে আমরা দেখেছি এবং যেটার শেষ অংশ আজকে দেখলাম নতুন ছবি কিছু দেখলাম সেটা হলো যে আমার আছে জল হ্যাঁ এই সিরিজে আমি কাজ করছি এই একটা অত্যন্ত সুন্দর একটা নাম আমার কাছে মনে হয়েছে আমার আছে জল অর্থাৎ আমি যখন মানে আমার হাতে রং থাকবে আমার হাতে পানি থাকবে এটা এই জগৎটা আমার আমি যেভাবে এটাকে। ব্যবহার করতে পারবো আমি আমার উপযোগী করে এটাকে যখনই যে পর্যায়ে নিয়ে যেতে পারবো পানি যেমন তার নিজস্ব কোনো আকার নেই সে যখন যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের রূপটি সে ধারণ করে তো আমার ক্ষেত্রে আমি মনে করি যখন আমি রং ব্যবহার করি যখন আমার হাতে তুলি থাকবে সেই জগৎটা আমার এবং আমি যেভাবে তুলিটা ব্যবহার করব আমি যেভাবে রেখাটা টানবো আমি যে আকারটা বা যে ফর্মটা গঠন করব সেটা নিতান্তই আমার হবে যদিও যদিও মানে একটা শতসিদ্ধ বিষয় আছে যে কিছু কিছু বিষয় আছে ইউনিভার্সাল যেমন ধরেন বিন্দু এটা সব আর্টিস্টের জন্যই যেমন ডট আর কি বিন্দু এটা সব আর্টিস্টের জন্যই প্রযোজ্য রেখা এটা সব আর্টিস্টের জন্যই প্রযোজ্য একটা ফর্ম এটা সব আর্টিস্টের জন্যই প্রযোজ্য এবং এগুলোর বাইরে ছবি আঁকা কোনোভাবেই সম্ভব না কেউ পারবেও না স্যার আমার কিন্তু আপনার কষ্ট করে ছবি একা এবং কথা বলা চালিয়ে যেতে হবে কারণ আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে আমরা আছি এবং অনেকগুলো জরুরি বিষয় নিয়ে আলোচনা করা হয়নি যেমন সাংগঠনিকভাবে আপনি যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জি সব ছবি একা সাথের সাথে কথা চলতে থাকুক আমার আসলে একটা ইচ্ছা আছে যে সাধারণ মানুষের মধ্যে শিল্প চর্চার বোধটা যাতে আমি একটু বিস্তৃত করতে পারি হ্যাঁ সে ধরনের একটা ইচ্ছা আমার মধ্যে কাজ করে করছে ইদানিংকালে বিশেষ করে বয়সের কারণেও হয়তো সেটা হতে পারে আর দ্বিতীয়ত যে আমি গ্রামের ছেলে গ্রামে বেড়ে উঠেছি শহরের সংস্কৃতি এবং গ্রামের সংস্কৃতির মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে শহরের সৌন্দর্যবোধ এবং গ্রামীণ সৌন্দর্যবোধের মধ্যে একটা পার্থক্য আছে এবং আমি মনে করি যে আমাদের ওই ধরনের কিছু করা উচিত যেটা হয়তো একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে শহর গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বিশেষ করে সৃজনশীল কাজের মধ্যে সৃষ্টিশীল কাজের মধ্যে এই ধরনের কোনো পার্থক্য থাকবে না ওই বোধ থেকেই আমি আমার ছোট্ট শহর রাজবাড়ি জেলায় আমি বুনন আর্ট স্পেস নামে একটা সংগঠন করেছি একটা প্রতিষ্ঠান করেছি যে প্রতিষ্ঠানের মূলত যে কোনো ধরনের সৃজনশীল চর্চার ক্ষেত্র হিসাবে কাজে ব্যবহার করা যেতে পারে সেই ধরনের একটা প্রতিষ্ঠান করেছি আমি এই আজকে মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের জনসাধারণের কাছে বিশেষ করে যারা সংস্কৃতিমানা ব্যক্তি আছে তাদেরকে আহ্বান জানাবো যে আমার এই প্রতিষ্ঠানে আসুন দেখুন উপলব্ধি করুন উপভোগ করুন আমার সঙ্গে পাশে দাঁড়ান আমাকে সহযোগিতা করুন এবং এই ধরনের একটা প্রতিষ্ঠান যাতে শহরের বাইরে হতে পারে এবং শহরের বাইরে এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলে যাতে সেই এলাকার মানুষের মধ্যে সৌন্দর্য বোধ তৈরি করা সম্ভবপর হতে পারে এই বিষয়টা নিয়ে আমি ভাবছি এবং সেই সেই সূত্র ধরেই কিন্তু আমি বুননা আর্টিস্টটা তৈরি করেছি অনেক শুভ তুমি কি জানো যে বর্তমানে শিক্ষা কারিকুলামে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছবি আঁকার বিষয়টি রয়েছে হ্যাঁ আমাদের সময় তো ছিল আমরাও তো বর্তমানে বলতে অনেক দিন ধরে এটাই চলে আসছে দশম শ্রেণী পর্যন্ত বোধ ছিল না সেটা ছোটবেলায় ছিল ক্লাস 19 এ চারুকলা বলে আলাদা আমরা বই পেতাম আমি জানি না তোমাদের সময় তোমরা পেয়েছো পাইনি আচ্ছা আমাদের সময় ছিল দশম শ্রেণী বলতে এসএসসি তে সেটা ছিল না কিন্তু নবম শ্রেণীতে আমার মনে আছে নবম দশম শ্রেণীর জন্য ছোটবেলা পেয়েছিলাম তাতেই ভয় আর ড্রয়িং পরীক্ষার সময়টা খুব টেনশনে কাটতো আমার একদম আপে লাগতে হতো বল আপে হতো বলও গোল হতো না একদম আর কাটা কম্পাস ব্যবহার করা নিষিদ্ধ ছিল আমাদের কাটা কম্পাস স্কেল এই সব বিষয়গুলো ব্যবহার করা নিষিদ্ধ ছিল এই ক্ষেত্রে অবশ্য গণিত যখন পড়তাম তখন জ্যামিতি বক্সটা খুব কাজে লাগতো সত্যি কম্পাস তারপর যা ছিল গণিতের ছবি ভালো কারণ সেগুলো মাপজোক করে করা যায় সত্যি এই যে ছবির কোনো মাপযোগ আসলে থাকে না স্যার নিজেও যেটা বলছিলেন যে ছবিতে কোনো ভুল থাকে না এটা একটা চমৎকার বিষয় কিন্তু

স্যার প্রকৃতি এবং মানুষ সেটাই বলতে আমরা তো ছবি যখন আঁকি আমাদের নিজস্ব একটা ভাষা তৈরি হয় প্রত্যেকের একটা স্বতন্ত্র ভাষা তৈরি হয়ে যায় এটা অনুশীলনের মাধ্যমে হয় অভিজ্ঞতার আলোকে হয় এটা দীর্ঘদিনের চর্চায় হয়তো কাঠামোগত পরিবর্তন হয় এবং একটা মানুষকে হয়তো আমরা তখন মানুষ হিসাবে দেখি না এটা একটা ভিন্ন চরিত্র হিসাবে সেটাকে আমরা উপলব্ধি করি আমি এখানে যে বিষয়টা এঁকেছি সেখানে এই যে কালো রেখার যে ব্যবহারটা করেছি এটা সার্বিকভাবে যদি আমি এটা দেখার বা বোঝার চেষ্টা করি তাহলে আমি এটা উপলব্ধি করব যে একটা মানুষ কুজো হয়ে হাঁটলে পরে হ্যাঁ তার শরীরের যে কাঠামো অবকাঠামো তৈরি হয় সেই বিষয়টাকেই আমি উপলব্ধি করার চেষ্টা করেছি বর্তমান সময়ে আমাদের রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে আমরা যে ক্রমান্বয়ে যাচ্ছে এবং প্রকৃতির কাছে বেশি আমরা করছি। এই বিষয়টাকে আমি আমার এই ছবিতে প্রাধান্য দিয়ে আঁকার চেষ্টা করছি আপনার পেশাগত জীবন সম্পর্কে একটু জানি শিক্ষকতা করার ইচ্ছা কি আগে থেকেই ছিল মুটেই না কখনো ভাবিনি শিক্ষা শিক্ষকতা করবো এই কথাটা কখনো ভাবিনি তবে ছবি আঁকবো এই বাসন আমার ছিল শিক্ষকতা আসাটা কি ভাবে যে শিক্ষকতায় তাহলে কিভাবে এলেন আপনি তো এখন চট্টগ্রামে চারুকলায় অধ্যাপনা করেন ঢাকা আর্ট কলেজে পড়াশোনা করেছি এখানে ডিগ্রি পাস করার পর আমরা একটা গ্রুপ করেছিলাম পেন্টার্স গ্রুপ নামে সেখানে বাংলাদেশের এখন অন্যতম অনেক শিল্পী শ্রেষ্ঠ শিল্পী যারা যাদেরকে আমরা চিনি যেমন চন্দ্রশেখর দে হাসি চক্রবর্তী শিল্প অলক রায় খাজা কায়ুম এদের নিয়ে আমরা একটা সংগঠন করেছিলাম পেন্টার্স গ্রুপ এই গ্রুপের মাধ্যমে আমরা একটা প্রদর্শনী করি এবং সেই প্রদর্শনীতে শিল্পী রশী চৌধুরী আসেন আমাদের ছবি দেখেন আমাদেরকে আমাদেরকে অনেক মানে অনেকটা করেই নিয়ে যান কারণ ঢাকা দাবা থেকে চট্টগ্রামে একটা মহসল শহরে ছবি আঁকার জন্য গিয়ে ক্ষেত্র তৈরি করা এটা একটা খুব টাফ এবং খুব রিস্কের ব্যাপার ছিল এবং সেই কঠিন বিষয়টিকে আপনারা আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম এবং সেখানে গেছি এবং আমি মাস্টার্স থেকে হ্যাঁ আমি মাস্টার্স করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সের ফল প্রকাশের খুব অল্প সময়ের মধ্যেই আমার যতদূর মনে পড়ে ছ দিন বা আট দিনের মাথায় আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগটা লাভ করি এবং এই যে সফলভাবে এত বছর ধরে সেখানে আপনি শিক্ষকতা করছেন সেই জন্য আপনার ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরাও আপনার প্রতি কৃতজ্ঞ স্যার আজকে সময় একদম শেষ হয়ে গেল অনেক কথাই বলা হলো না অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য